আমার মার্কা হয়েছে ট্রাক মার্কা, উন্নয়ন ওনার মতো উন্নয়ন কোনো এমপিরও পাই নাই, বুঝছেন? এখন করি স্কুল ঘর মাদ্রাসা দিলে তৈরি করছে, আমরা করি দেখলে মাথার টুপি পড়ে যায়। হ্যাঁ, রাঙ্গা সব করছে, আর রাস্তাঘাট করছে, পুল কালভার্ট, এবং কোনো গরিব মানুষ যা যদি হাত পাতে তার সহযোগিতা করছে, মাদ্রাসা স্কুল জুম্মে সবগুলোতে তার অনুদান ভরপুর। আমরা এমপি হিসেবে রাঙ্গা ভাইকে আবার পুনরায় দেখতে চাই। আমার মার্কা হয়েছে ট্রাক মার্কা, রাঙ্গা জনগণের। আমরা চাই ওই রকম একটা ফিটনেস লোক, যোগ্য লোক আমাদের গঙ্গাসড়া যেন আইসে, আমরা এইটাই তার কাছে আশা রাখি। আমরা একটা জিনিস আমাকে বুঝতে হবে, আমাদের পাড়াপট্টিবাসী এলাকাবাসী রাঙ্গা ভাই, সেই লোককে যদি আমরা নির্বাচনে যদি তাকে জয়লাভ করতে না পারি, তাহলে আমাদের নিজের কপালে আমরা নিজে লাথি মারব। সকলকে বুঝতে হবে, আবার এলাকাবাসী আমরা জানে প্রাণে খাটিয়ে তাকে যদি আমরা যদি এমপি করতে পারি, তো আমাদের জনগণের সেবা তিনি করবে। সে বেচারা বহু লোকের উপকার করছে, রাস্তাঘাটের কাজ করছে, মসজিদের কাজ করছে, বহু কাজ করছে। সেই সমস্ত লোককে আমরা নির্বাচন না করলে কাকে আমরা করব? আমরা তাকে নির্বাচন করব। বিভিন্ন রকম কাজ যেটা অভিযোগ দিয়েছে, ইনশাআল্লাহ সেই অভিযোগ উনি পালন করে গেছে, কোনোটা ভুল করে নাই। আমাদের জানা মতো যেটা আমরা জানবো, ওদের আঙ্গা সাহেবের যে একটা মোসের বুদ্ধি, ইলা প্রার্থী জেলা আছে, সরাসরিও বুদ্ধি নেই। আঙ্গা সাহেবের মতন উন্নত কোনো এমপি এখনো করি পায় নাই। রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ, দুর্গা মন্দির, হরিবাসর, সব জায়গাতে উনি অনুদান দিয়েছে, ঠিকভাবে মানুষ পাইছে, এলেও করছে, অনেক করছে, মানে হাজার হাজার কাজ করছে। সবাই গ্রামবাসী এক নামে আঙ্গা ভাইকে চেনে। ওনার মার্কা ট্রাক হবে, বিশাল বড় হবে। কেন? ওনার উন্নয়ন কাজের বিনিময়ে মানুষ ভোট দেবে জনগণ। জনগণ আঙ্গা ভাই এক নামে আঙ্গা ভাইকে চেনে, রাঙ্গা ভাই বিশাল ভোটে সে জয়লাভ করবে। সবই আবার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল কলেজ দিলে যে দুই একটা আছে সবই হয়ে যাবে। এবারে হ্যাঁ উন্নয়ন হবে, আঙ্গা ভাইয়ের দরকার আমাদের জায়গায়। আমাদের আসলো, আমাদের এখানে একটা হিন্দু মশাই একটা সমাজ নিয়ে আমাদের ঠিকাছে ইলেকশনও, উনি বলছে বলে কোনো বাড়াবাড়ি করেন না, আমি চাইতেছি এটা, আমি এটা পেলে সরে আসি গিয়ে আমাদের মীমাংসা করে দিছি। খুবই আমরা সবাই ঠিক আছি, এলাকার লোকজন কোনোদিন আসে না এখানে, তো আমাদের বিশাল মারামারি, মাঠা পাড়াপাড়ি, মেলা লোক মারাও গেল হয় দুজনে, হিন্দু মুসলমান মারামারি লাগলে, কিন্তু উনি আসি একদিন সমতা করে গেছে। উনি বলছিল আমি প্রেরণ চড়তেছি আপনারা থাকেন, আসিয়ে উনি সমতা করে দিয়ে চলে গেছে, কোনো মারামারি নেই, তাকে সুস্থভাবে মীমাংসা করে দিয়ে গেছে, আসে নাই, দেখাই পাওয়া যায় না তার, ওই ভোট নিয়ে চলে যায় নাই, রাঙা ভাই দেখা সবসময় পাওয়া যায়। Thank you.